কয়েকদিন আগে শুনলেন না, 12ই মার্চ অথবা 13ই মার্চ না পাশির আপকে দুই শিশির মৃত্যু আশুলিয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুলিয়ায় এই ঘটনা ঘটছে। না পাশির আপকে দুই শিশির মৃত্যু, সরকার হাইকোর্ট সারা বাংলাদেশের সমস্ত নাপা ঔষধগুলোকে ব্যান্ড করে দিছে, স্থগিত করে দিছে, যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট না আসবে, পোস্টমর্টমের রিপোর্ট না আসবে ততক্ষণ পর্যন্ত নাপা সিরাপ বাংলাদেশে চলবে না। সমস্ত ফার্মেসিওয়ালাদেরকে, সমস্ত কোম্পানিওয়ালাদেরকে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে, শুনছেন নাকি? দেখেন, ছয় দিন অন্তর রিপোর্ট আসছে, এটা তো নাপা সিরাপে মৃত্যু হয়েছে না, এটা পরকীয়া সিরাপ। এই বাচ্চাদের মা পান করছে, এই পরকীয়ার কারণে বাচ্চা দুইটাকে মেরে ফেলছে বলে নাউজুবিল্লাহ। পরকীয়া কত ভয়ঙ্কর হচ্ছে! একজন মা তার সন্তানের জন্য কলিজা কেটে দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, সেই মা যখন অপর পুরুষের সাথে কথা বলে, অপর পুরুষকে সে ভালোবাসে, অন্য পুরুষের সাথে যখন তার এক ধরনের আধ্যাত্মিক সম্পর্ক হয়ে যায়, শারীরিক সম্পর্কে যখন সেটা রূপ নেয়, তখন সে সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, ঠিক না বেটি? এটা হচ্ছে পরকীয়ার এক ধরনের কুপ্রভাব। পরকীয়ার আরো বহু কুপ্রভাব আছে। জামাই থাকে বাহিরে, এদিক দিয়ে বউ ডেটিং মারে, আছে না? জামাই আহা বিয়ে করে গেছে 18 বছর মাইয়ারে, রাইখা চলে গেছে, আরে খবিস তুই চলে যাস কেন? আচ্ছা গেছিস ভালো কথা, তুই মাঝে মধ্যে আয়। এই যে গেছে, কই একের বারে আয়াম, কই একের বারে কেমনে, কই 12 বছর পরে, একেবারে সে 12 বছর পরে আসবে, আসার পরে। আচ্ছা বলেন তো, এই যে তুমি বেটির রেখে গেলা, হ্যাঁ অনেক বড় একটা মোবাইল কিনে দিলা, সারা মাস ওয়াইফাই ফ্রি করে দিলা, তুমি তো ভাবতেছো রাতের বেলায় শুধু তোমার সাথেই কথা বলে না, এই মহিলা তো আরো অন্যান্য মানুষদের সাথে কথা বলতেছে। এই জন্য সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে জাগরুক রাখতে পারি, আল্লাহর ভয়কে সর্বদা যদি আমরা অবশ্যই অবশ্যই লালন করতে পারি, তাহলে আমাদের ভিতরে যত ধরনের চরিত্রহীনতার স্বভাব আছে, সব ধরনের চরিত্রহীনতা পরিশুদ্ধ হয়ে সাহাবায়ে কেরামের মতো বিশুদ্ধ চরিত্র নিয়ে আমরা কবরবাসী হতে পারবো, ঠিক না বেঠিক? এই জন্য আমরা কে কে নিয়ত করি, এই নিয়ত কে কে করতে পারি, যে আজকের পর থেকে মা বোনদেরকে বলবো, মা আপনারা আমার মা, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের খালা, আপনারা আমাদের চাচি, আপনারা আমাদের সব, আপনাদের থেকেই তো আমরা হয়েছি, কি বলেন? মূলে আপনারা, আপনাদের থেকে আমরা এই পৃথিবীতে আসছি, আপনারা মায়ের জাতি, আপনারা যদি ঠিক হয়ে যান, যুবকগুলো ঠিক হয়ে যাবে, ঠিক না বেটি? আমার মারা যদি ঠিক হয়ে যায়, বোনটা যদি ঠিক হয়ে যায়, তাহলে এই যে সমস্ত আপনার মহিলারা, যে সমস্ত যুবক ভাইয়েরা একটু ইফটিজিং করতে চায়, একটু পুষ্টিনষ্টি করতে চায়, তারা যদি, মহিলারা যদি সুযোগ না দেয়, তারা কি পারবে? পারবে না। এই জন্য যুবকদের ভিতরে যখন আল্লাহর ভয় প্রবেশ করবে, তখন তারা পরকীয়ায় লিপ্ত হবে না, জিনায় লিপ্ত হবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, কোনো নেশায় লিপ্ত হবে না, কোনো সন্ত্রাসী কাজে কর্মকাণ্ডে তারা লিপ্ত হবে না, তারা রাষ্ট্রদ্রোহী কোনো কাজে লিপ্ত হবে না, তারা সর্বদা নিজেরা নিজেদের জীবনটাকে, নিজেদের সব কিছুকে মানব এবং দেশের স্বার্থে খরচ করবে, ঠিক না বেঠিক?